আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের পবিত্র কোরআনের শক্তিতে আমরা এখন জালিম জিনটার গলায় চাপ দিচ্ছি, আমরা ভিডিও কলে কাজ করতেছি। অনেকে বলে যে হুজুর আপনারা ভিডিও কলে কীভাবে কাজ করেন, এটা কীভাবে সম্ভব? কথাটা অনেকটাই যুক্তিসঙ্গত। আসলে ভিডিও কলে কাজ করা কীভাবে সম্ভব, এটা কীভাবে সম্ভব? তো আমরা অনেক সময় দেখি আমাদের সন্তান সন্ততি বাবা মা অনেকে অসুস্থ হয়, আমরা কী কাজ করি? উজু করি, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ আমার সন্তানকে, আমার বাবাকে, আমার মাকে, আমার পরিবারের লোকগুলোকে আপনি নিরাপত্তা দান দেন, দান করেন, সুস্থতা দান করেন। তো আপনি সামান্য জায় নামাজে বসে যদি সাত আসমান পার করে আরশ কুরসি লৌহ কলম আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত, সিদ্দাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লা পর্যন্ত আপনার মুনাজাত যেতে পারে, তাইলে এই এক সামান্য মোবাইল থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় কেন যাবে না? এটা হচ্ছে প্রথম কথা। তো এই জন্য বুখারী শরীফের এক নম্বর হাদিসটা আপনারা সকলে জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী ফল পাবে, এটাই হচ্ছে কথা। আমরা এইভাবেই চেষ্টা করি, সব ক্ষেত্রে যে আমরা সফল হই এমন না, কিছু কিছু ক্ষেত্রে মিস হয়ে যায়। তো বর্তমানে এই একটা বোন, এই বোনটা অনেকদিন থেকে জিনের যন্ত্রণায় ভুগতেছে। তো ওনার স্বামী অনেক যোগাযোগ করছে, যোগাযোগ করে আমার সঙ্গে আসছে। বোনটার নাম হচ্ছে নাজমিন আক্তার, পিতা আহসানুল্লাহ, মায়ের নাম পেয়ারা বেগম। ওনারা নোয়াখালী জেলার মানুষ, নোয়াখালী সদরে, হ্যাঁ, ওইখানে ওদের বাড়ি। এদের এলাকার নাম মনে হয় যে এতস কি বালিয়া, না? গ্রাম এতস বালিয়া, না না, আমার কাছে ঠিকানাটা আছে। তো ওনার প্রায় এক বছর থেকে এই সমস্যাটা। আপাটা অল্প বয়সের একটা বোন, 16-17-18 বছর এরকম বয়স হবে। তো এখন যে জিনটা আসছে অনেক ঘাউরামি করতেছে, আমি অনেকক্ষণ থেকে নাম টাম জিজ্ঞাসা করতেছি, সে নাম বলতেছে না। এবার আমরা পবিত্র কোরআনের শক্তিশালী আয়াতের মাধ্যমে তার গলায় চাপ দিয়ে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন করতেছে। আয়, তুমি কি কথা বলবা? যদি কথা না বলো, হে আল্লাহ, তার শরীরে এত পরিমাণ যন্ত্রণা হোক যেন সে টিকতে না পারে, বাধ্য হয়ে হলেও কথা বলতে চায়। বিসমিল্লাহি রহমানি রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আয় হায়, আয় বাপ, মোবাইলটা ভালোভাবে ধরেন তো ওনার মুখের দিকে। হ্যাঁ হ্যাঁ, নোরাইনার কথা বলবা, না বললে কিন্তু এভাবেই একটা সময় কষ্ট পেয়ে মারা যাবা। কিন্তু তুমি যদি এখন কথা না বলো, কথা বলবা? তুমি কিন্তু ঘুঘু দেখছো, ফাঁদ দেখো নাই, আজকে ফাঁদ দেখাবো ইনশাল্লাহ। আমি ছেড়ে দিচ্ছি, যাওয়ার একটা সুযোগ দিচ্ছি, এই যে ছেড়ে দিলাম, হ্যাঁ, গলাটা ছেড়ে দিলাম। বলো তোমার নাম কি, সুন্দরভাবে বলো, আর কেন এই মেয়েটাকে ধরছো বলো, আমি তোমার কথাগুলো শুনতে চাই। কেন ধরছো এই মেয়েটাকে? মোবাইলটা নড়াচড়া করা যাবে না, কাজের সময় বিরক্ত হচ্ছে। নাম বলো, তোমার নাম কি, নামটা বলো, তুমি কথা বলতে পারো না, কথা বলতে পারো না? তুমি নাজমিন আক্তারকে কেন ধরছো বলো? কথা কি বলবা? আমার কিন্তু চরম বিরক্ত লাগতেছে। এই যে দেখো, বালিশ হাতে নিছি, কিন্তু বালিশ হাতে নিলে কি করতে পারি তুমি ভালো করেই জানো। এই যে এদিক তাকাও, আমার দিকে তাকাও, এই যে বালিশ নিছি, কিন্তু এখন কিন্তু বালিশে পিটামু লাগবে তোমার গায়ে। সুন্দর করে বলো, নাম কি তোমার, কেন ধরছো মেয়েটাকে, কি কারণে ধরছো, ব্যাখ্যা দাও, ব্যাখ্যা দাও, ব্যাখ্যা দাও, কেন ধরছো, কয়জন আছো তোমরা, বলবো না, আরেকবার বলবো, বলবো না? বিসমিল্লাহি রহমানির রহিম, হে আল্লাহ, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার শক্তি দান করো। বিসমিল্লাহি, আল্লাহু আকবার, না বললে একসময় শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবা, কিছুক্ষণের মধ্যে দম বন্ধ হয়ে মারা যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, জালিম জিনগুলাকে আপনি সাহায্য করবেন না, একটা আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য আপনার কাছে সর্বোচ্চ সাহায্য চাই, এবং সেই সঙ্গে জালিমগুলোকে পরাজিত করার জন্য আপনার কাছে শক্তি সাহায্য কামনা করি। আল্লাহ, তার যেন প্রচুর কষ্ট হয়, সে যেন শ্বাসকষ্টে ভুগে এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। বিসমিল্লাহি আল্লাহ। আরেকটা কথা বলি, জি, ওদের কাছে কানের দুল আছে, আমার বউর যে কানের দুল গুলো না এদের কাছে, বুঝছেন, অনেক কিছু এদের কাছে আছে, নিয়া ভাগছে না, পালাই গেছে। ছাগলের যে
বিষটাও ওকে দেওয়া হবে না। এই তোমার তো অনেক কষ্ট হচ্ছে, দিছেন এটা শিরকি ঠিক করে নাই, আল্লাহর কাছে তোবা করে নিয়েন। এই তুমি কি, আমি কি মেরে ফেলবো? এখনো মারার নিয়ত করি নাই, কষ্ট দেওয়ার নিয়ত করছি কিন্তু। হ্যাঁ, এখন কি তুমি কথা বলবা? শেষ একটা সুযোগ দিচ্ছি, যদি কথা বলো আলহামদুলিল্লাহ ছেড়ে দেবো। বলো, কথা বলো, কথা বলবা? কথা বললে মাথা ঝোকাও, আর কথা না বললে মাথা না ঝোকাও। কথা বলবা, বলবা না? তোমার নীরবতায় বলে দিচ্ছে তুমি কথা বলবা না, তাই না? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটা আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। আসলে জিনেরা ঘাউরামি করলে খুব মেজাজ খারাপ হয়ে যায়, কোথা বললে কোথা না বললে, প্রশ্ন জিজ্ঞাসা করলে কোথা না বললে অনেক খারাপ লাগে। তো আমরা এখন একে হত্যা করার নিয়ত করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সফলতা দান করে সে মারা পড়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা এখনও বলি, আমি দোয়া পাঠ করা অবস্থায় যদি কথা বলো, কথার জবাব দাও, তাহলে সাইরা দিব। আর না বললে তোমার কী অবস্থা হবে তুমি বুঝতে পারতেছো, যেহেতু আটক করে দিছি তো হয়তো বুঝতে পারবা যে কী হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম বলো, কোথেকে লাগছো, কি লেগে লাগছো, কবে লাগছো, সব বলো। কি কি ক্ষতি করছো বাবুর, কি কি ক্ষতি করছো এটা বলো। একটা কথা বলি, জি 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 বলেন। হুজুর ওর ডেলিভারি ডেট গেছে আরো 2 দিন আগে, বুঝছেন? আলতা করতেছে, আলতাতে কোনো কিছু ধরা খাইতেছে না। আচ্ছা আচ্ছা, আপনারা এখন কোথায় আছেন? এখন আছি বাসায় আছি হুজুর, ঢাকাতে। কোন জায়গায়? খিলগাঁও। খিলগাঁও? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মানে উনি এখন সন্তান সম্ভব, মানে প্রসূতি মা, তাই না? জি জি জি, 17 তারিখে আপনারা যেদিন সন্তান আছে সেদিনও ডেট ছিল ইনশাআল্লাহ, কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়নি আর কি। এই তুমি কি এখন আমার সঙ্গে আলটিমেটলি একটা সুযোগ দিচ্ছি, কথা বলবা কি না বলো? চোখ খুলো, হয় চোখ খুলো, চোখটা খুলো, আমার মনে হয় চোখ খুলে ধরেন তো, বাবুর ক্ষতি করছে, চোখটা খুলে দেন। হ্যাঁ, আমার দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও, এই দিক তাকাও, কথা বলবা? তুমি কেন ধরছো এই মহিলাকে, কেন ধরছো? কেউ পাঠাই দিছে? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলো, কেউ ক্ষতি করার জন্য পাঠাই দিছে? মোবাইলটা নড়াই না, এইভাবে সমস্যা হচ্ছে আমার। তোমাকে কেউ পাঠাই দিছে ক্ষতি করার জন্য? কোথায় বলো না, ঘাউরা কাল। তুমি কি কথা বলতে পারো না ভাই? মোবাইলটা ভালোভাবে ধরেন, স্থির ভাবে। তুমি কি কথা বলতে পারো না? আচ্ছা, আমি না থাকা অবস্থায় এখন তো আমি তদবিরে বসেছি, অন্য সময় আসলে কি কথা বলে? কথা বলেনি মানে হুজুর ফোনেও ফেম করে, বুঝছেন? ফোনে ফোনে কথা বলে, ইউতে কথা বলে, গান দেখে, ভিডিও দেখে, আইসক্রিম কিনে আনতে বলে, টাকা দেয় আইসক্রিম, বা লুড্ডু গেলে আমার লগে, প্রত্যেক দিন আর লুড্ডু না খেললে আমার মারবো গর্তে বাড়ে যায়, বুঝছেন? মানে টাকা দিয়া বাজি দিয়া ফোন দিতে পারে লুড্ডু খেলে। ও জি না, ইয়া লুডুও খেলে? ও আর ওই তো সাংঘাতিক ব্যাপার, ফোনে কথা বলে, সেটিং করে ইমুতে, বুঝছেন? ইমু খুললে আবে তবে ছেলেদের সাথে যোগ করে, বুঝছেন? টাকা পয়সা কিছু ইনকাম করতে পারছে নাকি? টাকা পয়সা নিয়ে গেছে আর আমার ফোনে। এই শালা তো আরেক বিজিস নিয়ে, তো বাসে থাকার অধিকার নাই। এই আলারপু, এই আমার দিকে তাকা, এই ইবলিশের খানা। আর যে সব পুজো করে হুজুর, এখন তো অনেকে আছে, বলা যাবে না আমার সাথে, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, এটা সব মহিলা, মহিলা মহিলা বেশি অংশ, মহিলা মহিলা। আচ্ছা আচ্ছা, এই তোমরা কি কথা বলবো আমার সঙ্গে বলো? বাপের সামনে এখন মুখ দিয়ে জবান বাইর হয় না কেন? আর এগুলো তো ঠিকই তো, রুগী স্বামীর সামনে উল্টা পাল্টা কথা বলো, এই তোর বাবার সামনে। তোর বাবা যে সামনে আছে এখন কথা বল, এত যদি হিম্মত থাকে কথা বল তোর বাবার লগে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি অনেক সুযোগ দিছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 10 মিনিটের মতো, এত সময় আমার নাই ওর পিছনে ব্যয় করার মতো, আমি এখন তাকে হত্যা করব। এই হত্যা করার পূর্বে তোমরা কি তওবা পাঠ করবা? পাঠ করবা? আল্লাহ তো কঠিন গাওরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আমাকে সফলতা দান করুন, জালিমদেরকে হত্যা করার শক্তি দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহু আকবার, দেখেন পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাদের গলাগুলো কেটে দিয়ে তাদের হত্যা করার শক্তি দান করুন। আমিন, আমিন।
দেখেন পড়ে যাবে, কিন্তু আমার ধরে না শুনে পড়ে যাইতে পারে, পিছনে হাত দিয়ে রাখেন, অসুস্থ মানুষ না? এই যে এই যে বিসমিল্লাহি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, কথা বলেন, এখনো মনে আছে বুঝু, বুঝা যাচ্ছে, আস্তে আস্তে মরবে, কেউ এক গ্লাস পানি নিয়ে আসেন, অন্য কেউ, বিসমিল্লাহি, আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, শরীর একবারে ছেড়ে দিছে না? জি জি, মনে হয় শক্ত ই করে, ওইটা করবে, সমস্যা নাই, আস্তে আস্তে মারা যাবে ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ তুমি তো উত্তম সাহায্যকারী আল্লাহ, তুমি জালিমদের সাহায্য করো না, এবং মুমিনদের সাহায্য করো, আপনার দায়িত্ব। ইয়া রব্বুল আলামিন, এই আপনার বান্দিটাকে, একটা অন্তঃসত্ত্বা মা আল্লাহ, তার সন্তানে, গর্ভের সন্তানকে আপনি সুস্থ রাখুন, তাকে নেককার হিসাবে পয়দা করুন। ডেলিভারি সময় যেহেতু ঘনিয়ে এসেছে, মা এবং শিশুকে সুস্থভাবে এই কঠিন পরীক্ষা থেকে তাদেরকে রক্ষা করুন, এবং জালিম জিনগুলাকে সবাইকে হত্যা করার শক্তি দান করুন। মোবাইলটা ভালোভাবে ধরেন তো, একটু পোজ দেই, বিসমিল্লাহ, আল্লাহ আকবার, সাহায্য করুন, এবং যে কয়েকটা আছে সবগুলোর এক লগে এক সঙ্গে হত্যা করা, যারা জালিম তাদেরকে হত্যা করার শক্তি দান করো, আমিন। তাদেরকে অনেক সুযোগ দিছি মাওলা, সতর্ক করছি। শরীর একবারে ছেড়ে দিছে? জি জি, পানি আনছি হুজুর। পানির গ্লাসটা একটু মোবাইলটার সামনে ধরেন, ক্যামেরার সামনে ধরেন, মোবাইল নড়াচড়া করেন না। এই পানি জট চোখে মুখে ছিটা দেন, ছিটা দিয়ে হুশে আনেন, হুশে আনেন, ছিটা দিয়ে জোরে সিজা মারেন, ঝাপটা মারেন না রে ভাই, একটা বেহুশ লোককে যেভাবে হুশে আনে সেভাবে ঝাপটা মারেন। চোখ খুলছে? আরে ভাই রে, পানি যা দিয়ে মুখে সিজা মারেন না, কি করেন যা আপনি? আচ্ছা মুখটা ভালোভাবে ঢাকেন, মাস্কটা দিয়ে মুখটা ঢাকেন। আরে ভাই রে, আচ্ছা ঠিক আছে, রোগীকে আমার দিকে তাকাইতে বলেন, নাজবেন এদিকে তাকো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিহি ওয়া সাল্লিমা। আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্নাল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নানু বাদি ওয়াসসালাওয়াতি ওয়া আলা দিয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। اللهم انا اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان ودي السماوات والادي يا جل جلال والاكرام يا حي يا قيوم। মোবাইলটা একটু অন্য দিকে ঘুরিয়ে উনাকে একটু পানি খাওয়ায় দেন, পানি পানি। হ্যাঁ, যে পানিটা গ্লাসে রাখা হইল সব কি নষ্ট করছেন না আছে কিছু? কি খাওয়াই বুঝুর? পানিটা একটু খাওয়ায় দেন, যে গ্লাসে পানিটা আছে একটু খাওয়াই দেন। অনেক ডিস্টার্ব করলো এই জিনটা আমাকে, খুব বিরক্ত হয়ে গেছে। খাওয়াই দিছেন? খাওয়াই দেন, মুখে খাওয়াই দেন। আ, ওইখানে কোনো মহিলা লোক আছে? জি জি জি, একজন মহিলা লোককে, আপনি তো ওনার স্বামী, আপনার 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 হাতটা একটু মোবাইলের সামনে ধরেন তো। হ্যাঁ, বিসমিল্লাহি রহমানির রহিম, ডাইন হাত ধরেন মিয়া, আচ্ছা ইউটিউবে তো দেখছেন যেভাবে জিনের গলায় হাত দিয়ে আমরা জবাই করি, ওইভাবে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে ওনার গলায় একটা পোস দেন, পোস দেন, বিসমিল্লাহ, দিছেন না? জি 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 জি,
জি 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 এইবার মুখে চোখে পানি ছিটাতে হবে, আল্লাহ আকবার। এবার কি সেন্স হারাই ফেলছে? না হুজুর, আগের মতোই তো লাগতেছে, বুঝছেন? আগের মতো লাগতেছে। আচ্ছা, এইবার একটু পানি নিয়ে চোখে মুখে এবার জোরে করে ছিটাতে, জোরে ঝাপটা দেন, দূরে তো এই জন্য অসুবিধা হচ্ছে আর কি, কাছে হলে এত কোনো দিছেন? চোখ খুলে না? আচ্ছা ঠিক আছে, চোখ না খুললেও সমস্যা নাই, চোখ না খুললেও সমস্যা নেই, খালান একটু পানি খাওয়াই দেন জোর করে, জাদু নিক্ষেপ করছে তো। হ্যাঁ আমি বুঝতে পারছি, জাদু নিক্ষেপ করে দিছে তো খালান, পানিটা একটু কোনো ভাবে একটু খাওয়াই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি জাদুগুলো কাটতেছি, আমি জাদুগুলো, হ্যাঁ আমি জাদুগুলো কাটতেছি, আপনারা পানিটা খাওয়াই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তার জাদু টোনা বান যা আছে সব ধ্বংস করে তাকে সুস্থ করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, মাস্কটা পরে দেন এক্ষুনি। মাস্কটা লাগাই দেন, আমি কথা বলতেছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভয় পাবেন না। হে আল্লাহ সফলতা দান করুন। এই আপু আমার দিকে তাকান একটু, আমার দিকে একটু তাকান। আচ্ছা এখনো ঠিক আছে আপু, এখনো কি গলা জ্বালা পোড়া করে? আমার দিকে তাকান, গলা কি ব্যথা করতেছে? ভাই আমি কাস্ট করতেছি, আমি কথা বলবো উনি উত্তর দিবে, আপনি কথা বলবেন না। আচ্ছা আপু এখন কেমন লাগতেছে বলেন তো, শরীর কি বিষ ব্যথা লাগে? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে, ভয়ের কারণ নেই, আপনি বিসমিল্লাহ বলে এক শরীরটা ছেড়ে দিবে, কিছুক্ষণের মধ্যে হালকা হয়ে যাবে। বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করেন, জোরে বলেন বিসমিল্লাহ বলেন, জোরে বলেন বিসমিল্লাহ, জোরে বলেন, বলছেন বিসমিল্লাহ? আচ্ছা বিসমিল্লাহ, কিছুক্ষণের মধ্যে আপনার গলা ছেড়ে দিবে, আর আপনি চোখ খুলবেন না আমি না বলা পর্যন্ত। হ্যাঁ চোখ বন্ধ অবস্থায় দেখেন তো কোনো লাশ পড়ে আছে কিনা মাটিতে, কয়টা জোরে বলেন, ভয় পাবেন না, আমরা কুরআন দিয়ে আপনার কাজ করছি, আপনার তো আনন্দিত হওয়া উচিত, আপনি ভয় পাচ্ছেন কেন? কয়টা লাশ দেখতেছেন? কয়টা বললো ভাইয়া? আচ্ছা উনাকে বলেন তো যে আমরা যে আল্লাহর উপর সাহায্য নিয়ে ওদের হত্যা করছি, উনি আনন্দিত না, আনন্দিত হয়েছে কিনা, খুশি হয়েছে কিনা? তাহলে ওদেরকে আমরা পুড়িয়ে দিচ্ছি, হ্যাঁ আপনি আগুন লাগলে আপনি বলবেন, হ্যাঁ বিসমিল্লাহির রহমানির দেখেন তো আল্লাহ পাকের পবিত্র কোরআনের শক্তিতে তাদের গায়ে আগুন লেগে যাচ্ছে কিনা। বলেন আলহামদুলিল্লাহ, যা দেখতেছেন স্পষ্ট দেখতেছেন নাকি বানায় বানায় বলতেছেন? কি বললো ভাই উনি? আচ্ছা আচ্ছা, চোখ খুলেন, আপনি চোখ খুলেন, আর আপনার গলাটা এখনই ছেড়ে দিবে, দাঁড়ান আমি আর একটা আয়াত পাঠ করে ফু দেই। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন তো দেহা, দেহ এবং শরীর হালকা লাগতেছে কিনা, আগের চেয়ে একটু রিল্যাক্স লাগতেছে কিনা?
বলেন আলহামদুলিল্লাহ কথা বলেন। কি বলতেছে উনি? আসন্ন মানে বাচ্চা হয়ে যাবে, 2 দিন আগে ডেট ছিল, তো আল্লাহ চাই তো একটা সুখবর আপনারা পেয়ে যাবেন আর উনি সুস্থ হয়ে যাবে। তারপরও আপনারা 1 সপ্তাহ পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর এই আপুটাকে বলবেন কোনোরকম মোবাইলে যেন গান বাজনা না শুনে 5 ওয়াক্ত নামাজ, তো এখন তো কঠিন মুহূর্ত, তারপরও পদ্মার সঙ্গে চলাফেরা করবে, মোবাইলে গান টান যেন না শুনে, টয়লেটে প্রবেশের সময় দোয়া পাঠ করে এবং ইসলামী নিয়মগুলো যেন মেনে চলে, ঠিক আছে? পারবেন তো আপা? বলেন, মুখ দিয়ে বলেন, পারবেন? আচ্ছা, আপনার জন্য শুভকামনা হইলো, দোয়া করি আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুক। আপনারাও যদি সুরা ফাতিহা বা অন্য দোয়া দরুদ জানেন পয়সা ফু দিবেন, খাওয়াবেন, গোসল করাবেন ওই পানিটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই পানিটাই চলবে, মিক্স করবেন, অনেক কষ্ট হইলো আপনাদের কাজটা আমার করতে, প্রায় 20-25 মিনিট লাগলো। হ্যাঁ হুজুর, হাজার শুকর। আচ্ছা, আপনাদের আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ লিটন হুজুর, মোহাম্মদ লিটন। আরে দোকানে জিনিসগুলো যে নিয়ে গেছে হুজুর, ওগুলো আশা বাদ দেন, বউ সুস্থ হোক, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন হুজুর আপনাদের সাধ্য মতো দিয়েন, এটা কোনো জোর জুলুম নাই, আর আমার জন্য দোয়া করবেন সবাই। হ্যাঁ ইনশাআল্লাহ হুজুর, আমি আপনার ফেসবুকে সব পোস্ট দিচ্ছি, সব সময় দেখেন, আমার নাম এমডি লিটন বা মোহাম্মদ লিটন, দুইটা আইডি দেওয়া আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি অনেক আপনি কারাগারে থাকার কারণে আমি অনেক ফোর্স দিছি, প্রতিবাদ ফোর্স দিছি অনেক। আচ্ছা যাই হোক, আপনাদের দোয়া ছিল বিধায় আল্লাহ পাক আমাকে আবার আপনাদের মাঝে আনছে। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই প্রোগ্রামটা আমি ইউটিউবে ছাড়বো, হ্যাঁ আপনি দেখতে পারবেন। হ্যাঁ যারা আল্লাহ এবং আল্লাহ রসুল বা কোরআনকে বিশ্বাস করে তারা জিনের অস্তিত্ব বিশ্বাস করে, আর যারা সন্দেহ করে তারা এমন হয় যে অর্ধেক মানে অর্ধেক মানে না, এগুলো ঠিক না। এমন যদি হইতো তাহলে আল্লাহ তো পবিত্র কোরআনে সুরা জিন নাজিল করতো না, সুরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলতো না যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আসলে কিছু মানুষের কারণে এরকম অবস্থা। তো যাই হোক, আবার কিছু মানুষ আছে যারা জিনকে নিয়ে বাড়াবাড়ি করে, মানে খুব মানে কুফরি শিরকিতে লিপ্ত হয়, ভণ্ডামি করে, এদের কারণেও কিন্তু মানুষ অবিশ্বাস করে। তো যাই হোক, ভালো মন্দ মিলেই হচ্ছে দুনিয়া। যারা এই সমস্যায় পড়ে নাই তারা বুঝে না যে আর যন্ত্রণা কতটুকু, যেমন আপনি পড়ছেন আপনি বুঝতে। ঠিক আছে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আপনার অন্য ওই নম্বরে দিয়ে পেমেন্ট করে দিব নাকি ইনশাআল্লাহ? ঠিক আছে স্যার, ফি আপনাদের সাধ্য মতো। হ্যাঁ এটা আমার কোনো ফিক্স নাই। আচ্ছা ভালো থাকবেন। হ্যাঁ হুজুর, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হাদিয়া ঠিক আছে।